চমৎকার আর এটা আপনারা সরাসরি রান্না করার পরে ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবেন। খুব কিউট কালার নফ ইউজ করা হয়েছে এখানে এবং নিচে একটা এটা বাইরে ভিতরে বাইরে একই রকম কোটিং হবে, একই রকম কোটিং হবে। আর কি গ্রানাইট কোটিং, গ্রানাইট কোটিং, এটা একেবারে গ্রানাইট কোটিং। তো এটা হচ্ছে আপু, এটার বাংলাদেশের যেখান থেকে নেবেন 10 পিসেস সেট, এটার প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 9,500 টাকা। আপনাদেরকে আমরা এটা দিচ্ছি মাত্র 8,500 টাকায়। 8,500 টাকা একদমই ডিসকাউন্ট প্রাইস, একদমই রিজনেবল প্রাইস, মাত্র 8,500 হলে। আমি একটু বলে দেই, এখানে কিন্তু সবগুলো ক্যাসল না, একটা কিন্তু মাল্টি কুকার আছে। একটা মাল্টি কুকার, মাল্টি কুকারের মধ্যে রুটি, হ্যাঁ, পরোটা, চাপটি, সবকিছু, প্যানকেক, মাছ ভাজা, চিকেন যে রোস্ট, সবকিছু করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, চমৎকার একটা সেট যদি ম্যাক্সিমাম কোয়ালিটিতে মিনিমাম প্রাইসে যদি নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভ স্মাইলে অবশ্যই একটা সেট আপনারা নিয়ে নেবেন। আর যদি কাউকে এগুলো আপনারা বিয়ের জন্য গিফট করেন, আমার মনে হয় সারা জীবন আপনাদের কথা মনে করবে, কারণ এটা 12 বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। কিছু নিয়ম আছে যেগুলো ফলো করলে কিন্তু আপনাদের এগুলো একযোগে নষ্ট করতে পারবেন না। সেটা হচ্ছে, গরম অবস্থায় এটা ধোয়া যাবে না, এটার মধ্যে কোনো কাঠের খুন্তি আর সিলিকনের খুন্তি ছাড়া অন্য কোনো লোহার খুন্তি বা মেটালের খুন্তি ইউজ করা যাবে না। ওই যে গরম অবস্থায় ওয়াশ করা যাবে না এবং ঝামা ছোবা দিয়ে মাজা যাবে না। এই কটা জিনিস যদি আপনারা একটু খেয়াল করেন, রান্না করা শেষ হলে তরকারি এটা ঢেলে এটা একটু ঠান্ডা হতে দেন, আধা ঘন্টা পরে আপনারা স্বাভাবিক হয়ে গেলে, হ্যাঁ, লিকুইড সোপ দিয়ে ধুয়ে ফেলেন, ব্যাস ঝামেলা শেষ। তো এই জিনিসগুলো খেয়াল করবেন, তাহলে এটা 12 বছর 14 বছর আপনারা অনায়াসে কিন্তু ইউজ করতে পারবেন। আর এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টিটা আমরা একটু জানি, এটা হচ্ছে 5 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট পাবেন, 5 ইয়ার্স এ কোনো প্রবলেম হলে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে। ওকে, তো ভিউয়ার্স ডিটেইলসটা জানতে পারলেন। দামটা আমি আরেকবার মেনশন করছি আপনাদের জন্য, এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 8,500 টাকা, 8,500, আর গ্যারান্টি ওয়ারেন্টিটা 5 ইয়ার্স। তো ভিউয়ার্স 5 ইয়ার্স এর মধ্যে কোনো রকম ট্রাবল ফেস করলে আমাদেরকে জানাতে পারেন। আর যে কথাগুলো বললাম ওগুলোতে যদি কোনো প্রবলেম না করে, তাহলে আমার মনে হয় না যে কোনো রকম নষ্ট করতে পারবেন এগুলো। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন। আর বিদায় নেওয়ার আগে আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলায় 11 নম্বর এবং 110 নম্বর শপ, আইসপিটালি। পাপু ভাই এত দোকানে সবসময় থাকে, আর দোকানে না থাকলেও আরও অন্যান্য ভাইয়ারা আছে, ওনাদের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, দোকান যদি আল্লাহ না করে চিনতে না পারেন, এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট দিবেন, কন্ট্যাক্ট করবেন, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় এসে ওনারাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবেন। আর ঢাকার ভিতরে প্রোডাক্ট নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটিস থাকছে, এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ আগেও পাঠিয়ে দিতে পারেন, চাইলে কন্ডিশনের প্রোডাক্ট পাঠাতে পারেন। কন্ডিশনের প্রোডাক্ট নিতে চাইলে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সেন্ডিং চার্জটা আপনাদের আগে পে করতে হবে, সিকিউরিটি পারপাস। অনেক সময় দেখা যায় কন্ডিশনে মাল নেবেন, প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে আর কারো খবর নাই, তখন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ওখানে যায়, সেটা হচ্ছে একটা লস, আবার ওই সেন্ডিং চার্জটাও লস। দেখা যাচ্ছে এইদিক দিয়ে অনেকে প্রোডাক্ট চাচ্ছে, দিতে পারছি না, কিন্তু ওইদিকে মাল আটকে আছে, তো সেই ক্ষেত্রে একটা বড় প্রবলেম। এর জন্য সিকিউরিটি পারপাস আপনারা সেন্ডিং চার্জটা আগে দিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং আমাদের যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে পেজটা আছে লাইক দিয়ে রাখবেন। আমাদের পাপু ভাইয়ের কিন্তু একটা আইএইচপি টিভি নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।